মদের দোকান খোলা বার খোলার সিদ্ধান্ত করে যুবকদের যে কাজ নেই, এই কাজের কথা যেন যুবকরা বলতে না পারে, ওই কাজের কথা যেন যুবকরা না বলতে পারেন, তাদেরকে নেশাগ্রস্ত করে দিয়ে সরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্তগুলো করছেন। একদিকে আমাদের রাজ্যের একজন বিধায়ক বলছেন যে মদ যদি না খায়, লিভার খারাপ যদি না হয়, তাহলে মানুষ মরবি কী করে, এবং ওই বিধায়কের সিদ্ধান্ত অনুসারে সিদ্ধান্ত করেছেন মদ খেয়ে মানুষকে অসুস্থ করতে হবে, রাজস্ব আসবে মদ থেকে, অসুস্থ হয়ে এখানে আবার ভর্তি হবে, সেখান থেকে রাজস্ব আসবে, তার দিয়ে সরকার চলবে, সরকারকে নতুন করে ভাবতে হবে।